সংকীর্তন সৎবাসব বিনাশিনী ধর্মার্থ। গমে পায় পেট্রোলের দাম আকাশলঙ্গী হয়েছে, ইতিমধ্যে সেঞ্চুরি ক্রস করেছে, 100 টাকা ক্রস করেছে। গতি তেল কিনি মণ্ডপে মণ্ডপে ঘুরাটো সর্বসাধারণ রাইজর কারণে টান হয়েছে। সেই কারণে মই সর্বসাধারণ মিলি পেলে ময়ও সাইকেল লাইছি। এতিয়া কি প্রতিক্রিয়া দিও কবলে টানে লাগে। এটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলের রাজ্যের সভাপতিগুলো যেতিয়া মানুষক আইন বিরুদ্ধ পরামর্শ দিয়ে, আইন বিরুদ্ধভাবে উচটনি দিয়ে, মানে আমি জানো যে দুচকীয়া বাহনত দুজনহে আইনমতে উঠিব পায়, তাতে তখন যদি তিনজন উঠার কথা কয়, তার মানে আইন ভঙ্গ করার কথা কয়। আর আইন ভঙ্গ করাই নহয়, ইতিমধ্যে তখন পরামর্শ শুনি কিছু মানুষ তিনজন উঠি পেলায় ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ নাশ হবলগিয়া হয়েছে। গতি তখন যে পরামর্শ, সেই পরামর্শটা এজন মানে সুস্থ বিবেকবান মনোভাবর মানুষে দিব নয়, তখন মানসিকভাবে অসুস্থ বলিয়ে কব লাগবে। গমে পায় পেট্রোলের দাম আকাশলঙ্গী হয়েছে, ইতিমধ্যে সেঞ্চুরি ক্রস করেছে, 100 টাকা ক্রস করেছে। গতি তেল কিনি মণ্ডপে মণ্ডপে ঘুরাটো সর্বসাধারণ রাইজর কারণে টান হয়েছে। সেই কারণে মই সর্বসাধারণ মিলি পেলে ময়ও সাইকেল লাইছি। এতিয়া কি প্রতিক্রিয়া দিও কবলে টানে লাগে। এটা রাষ্ট্রীয় রাজনৈতিক দলের রাজ্যের সভাপতিগুলো যেতিয়া মানুষক আইন বিরুদ্ধ পরামর্শ দিয়ে, আইন বিরুদ্ধভাবে উচটনি দিয়ে, মানে আমি জানো যে দুচকীয়া বাহনত দুজনহে আইনমতে উঠিব পায়, তাতে তখন যদি তিনজন উঠার কথা কয়, তার মানে আইন ভঙ্গ করার কথা কয়। আর আইন ভঙ্গ করাই নহয়, ইতিমধ্যে তখন পরামর্শ শুনি কিছু মানুষ তিনজন উঠি পেলায় ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ নাশ হবলগিয়া হয়েছে। গতি তখন যে পরামর্শ, সেই পরামর্শটা এজন মানে সুস্থ বিবেকবান মনোভাবর মানুষে দিব নয়, তখন মানসিকভাবে অসুস্থ বলিয়ে কব লাগবে।